আসসালামু আলাইকুম স্বপ্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি আর সেটি হচ্ছে বিয়েবাড়ির স্বাদের বোরহানি আমরা যখন কোনো রিচ ফুড খাই তার সাথে হজমকারক হিসেবে বিভিন্ন সফট ড্রিঙ্কস পান করে থাকি যেমন পেপসি কোক ইত্যাদি কিন্তু মোগলাই খাবারের অন্যতম হজমকারক ড্রিঙ্ক হচ্ছে বোরহানি বোরহানি এমন একটি পানীয় যার প্রধান উপাদান হচ্ছে টক দই যা আমাদের অতিরিক্ত মেদ কাটাতে সাহায্য করে চলুন দেখে নেই এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগে কাঁচামরিচ বাটা 2 চা চামচ ভাজা জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ বিট লবণ 1 টেবিল চামচ সাদা গোলমরিচ 1 চা চামচ 1/2 চামচ লবণ চিনি 3 টেবিল চামচ সাদা সরিষা বাটা 2 চা চামচ ধনেপাতা বাটা 1 চা চামচ পুদিনা পাতা বাটা 1 টেবিল চামচ এবং টমেটো সস 1/2 টেবিল চামচ আমি একটি বাটিতে 1 কাপ ঠান্ডা পানি ঢেলে নিলাম এর মধ্যে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিব এবং খুব ভালো করে মিশিয়ে নিব প্রথমে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এবার 1 টেবিল চামচ পুদিনা পাতা বাটা 1 চা চামচ ধনিয়া পাতা বাটা 2 চা চামচ কাঁচা মরিচ বাটা সরিষা বাটা 2 চা চামচ বিট লবণ 1 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ 1/2 চামচ লবণ দের টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণগুলোকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব ততক্ষণ পর্যন্ত মিশাবো যতক্ষণ না পর্যন্ত এর চিনিগুলো গলে না যায় আমি একটি বাটিতে 4 কাপ পরিমাণ আরঙের টক দই নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো ব্র্যান্ডের টক দই নিতে পারেন এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এই দইগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এমন ভাবে ফেটাতে হবে যেন ক্রিমের মতো মনে হয় বোরহানি তৈরি করার সময় আমাদের একটি কথা মনে রাখতে হবে যেন আমরা কখনো ব্লেন্ডার এখানে ইউজ না করি আমরা যেন হ্যান্ড উইক্স দিয়েই এই কাজটা সম্পন্ন করি আমরা যদি এটা মিশানোর জন্য ব্লেন্ডার যদি ব্যবহার করে থাকি তাহলে দেখা যাবে আমাদের বোরহানিগুলো পাতলা হয়ে যাবে এই ধরনের ঘনত্বটা থাকবে না আর যখন পাতলা হয়ে যায় সে বোরহানি খেতে তেমন একটা ভালো লাগে না দইগুলো স্মুথভাবে ফেটানো হয়ে গেছে এখন আমি একটি ছাঁকনি নিয়ে নিয়েছি ছাঁকনিতে মিশ্রণগুলোকে আমি ঢেলে দিচ্ছি একটি চামচের সাহায্যে আমি এই মিশ্রণগুলো থেকে রসগুলোকে বের করে নিব এর অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিতে হবে এখন এই দইগুলোকে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটে নিতে হবে এমন ভাবে ফেটতে হবে যেন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশে যায় বোরহানি তৈরি করার সময় আমাদের আরেকটি কথা মনে রাখতে হবে আমাদের টক দইটা যেন ভালো মানের হয় টক দই যখন ভালো হবে আমাদের বোরহানিও তত টেস্টি হবে আপনারা যখন বোরহানি তৈরি করবেন তখন টক দই ছাড়া বাকি যে উপকরণগুলো আছে সেগুলোর টেস্ট অনুযায়ী আপনারা বাড়াতে বা কমাতে পারবেন আমাদের বোরহানি প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি একটা গ্লাসে সার্ভ করে দেখাবো দেখুন আমাদের বোরহানিগুলো কতটা স্মুথ হয়েছে এবং ঘন হয়েছে বোরহানি একটু ঘন হলেই খেতে ভালো লাগে আমি যে পরিমাণ উপকরণ দিয়ে বোরহানি তৈরি করেছি এখানে 4 গ্লাস বোরহানি হয়েছে আপনারা যদি আমার এই প্রসেসটি হুবহু ফলো করে বাসায় বোরহানি তৈরি করেন তাহলে আপনাদের বোরহানিও বিয়েবাড়ি স্টাইলে খুবই মজাদার একটি বোরহানি হবে আমি আশা করব আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ